সাত মাস পর শনিবার ফের বসতে চলেছে জিএসটি কাউন্সিলের মিটিং। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নেতৃত্ব হয় সেই বৈঠক, রাজ্যগুলির প্রতিনিধিরাও উপস্থিত থাকেন সেই বৈঠকে। 18 ফেব্রুয়ারির এই বৈঠকের পর বেশ কিছু দ্রব্য এবং পরিষেবায় জিএসটির হার পরিবর্তন হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। জিএসটির হার পরিবর্তনের জন্য বেশ কিছু প্রস্তাব রয়েছে। শনিবারের বৈঠকে সেই সব প্রস্তাব নিয়ে আলোচনা হবে জিএসটি কাউন্সিল বৈঠকে। এর জেরে যেমন বেশ কিছু জিনিসের দাম বাড়তে পারে এবং বেশ কিছু জিনিসের দাম কমতেও পারে। আসুন এক নজরে দেখে নিই কোন কোন জিনিসের দাম বাড়তে বা কমতে পারে। ইউনাইটেড নেশনস 2023 সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে। এর জেরে মিলেটের উপর জিএসটির হার কমানো হতে পারে, এমনকি জিএসটি শূন্য করা হতে পারে বলে সূত্র মারফত জানা গিয়েছে। এছাড়াও আরো বেশ কয়েকটি দ্রব্যে জিএসটি কমানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু শনিবারের বৈঠকের পর পান মশলার উপর জিএসটির হার বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।